আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজ দেখাবো এমসিসিবি থ্রি ফেজ একটা ব্রেকার, এটা হচ্ছে একটা প্যাকেজিং ফ্যাক্টরি, প্যাকেজিং কারখানা, যাই হোক প্যাকেজিংয়ের কাজ চলে। তো এই ব্রেকারটা এটা আমি লাগালাম এখন, তো আগে ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, এই ব্রেকারটা পড়ার কারণটা হচ্ছে আগে 1.5 আরএম তার দিয়ে আপনার থ্রি ফেজের লাইন টানা হয়েছিল, যেটা আসলে ভুল করে হোক আর যেভাবে হোক উনি করছে, তো যার কারণে আপনার এই ব্রেকার সহ একবারে তার পুড়ে একবারে আংরা হয়ে গেছে। তো এখন আমি আর একটা নতুন থ্রি ফেজের আপনি এমসিসিবি ব্রেকার থ্রি ফেজের এই ব্রেকারটা আমি লাগালাম। তো থ্রি ফেজের এই ব্রেকারটা এমসিসিবি থ্রি ফেজ ব্রেকার বলা হয়। তো যাই হোক, এই ব্রেকারটা আমি লাগাইছি, এখানে 4.5 আরএম তার দিলেও চলতো, তো ওনাদের 10 আরএম তার ছিল, যাই হোক এই কারণে আর তার কিনে নাই। আমি এই 10 আরএম দিয়েই কাজ করলাম, এবং এই যে আমার হাতের দেখতে পাচ্ছেন একটা পুশ সুইচ, এটা দিয়ে এই মেশিনটা চলে। তো এই যে ব্রেকারটা, এটা লাগানো হয়ে গেছে। এখন দেখুন, আমি 10 আরএম তার দিয়ে এই ব্রেকারটা লাগাই দিলাম, যেহেতু ওনাদের তার এক্সট্রা নাই। আপনার এমনভাবে পুড়ছে যে বলার ভাষা নাই, এভাবে কখনো কোনো ইলেকট্রিশিয়ান কাজ করে বলে আমার জানা নাই, কারণ 1.5 আরএম আমরা একটা লাইট পয়েন্ট 1.3 হলেও চলে। এই যে দেখুন, এখানে থ্রি ফেজ, ওই যে দেখুন আমার হাতের ওপরে 1.5 আরএম তার। তো এই তার দিয়েও কীভাবে সংযোগ করছে আমার মাথায় ঢোকে না, যে থ্রি ফেজের একটা মোটর, সর্বনিম্ন হলো 5 ঘোরা মোটর, এই মোটরটা আপনার 1.5 আরএম দিয়ে কীভাবে এতদিন চলছে। যাক, ওনাদেরও ভাগ্য ভালো, পরে আগুন লাগে এমনভাবে পুড়ছে যে কপাল ভালো। যদি প্যাকেজিংয়ে যে কোনো কার্টুনে যদি আগুন লাগতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন দেখুন, আমি এইখান থেকে থ্রি ফেজের লাইনগুলো, ওই যেগুলো লাগ মানে করা ছিল লাইন, এগুলো কেড়ে ফেলে দিয়ে আমি নতুন করে আবার এই 10 আরএম দিয়ে সংযোগ দিব। এই যে আমার উপরে দেখুন 1.5, ওই যে একটা তার আমি রেখে দিছি, যার কারণে আপনার বুঝতে পারতেছেন যে 1.5 দিয়ে কী হিসেবে উনি লাইনগুলো টানছে। যাই হোক, সবগুলো খোলা শেষ, এই যে আর দুইটা খুললে আমি লাইনগুলো আপনার 10 আরএম দিয়ে সংযোগ দিব। তো 10 আরএম দিয়ে সংযোগ দেওয়ার উদ্দেশ্য হলো ওপরেরটা হলো 14 আরএম, যেটা হচ্ছে আমি এখন টেপগুলো খুলতেছি, তো 14 আরএম তার দিয়ে আপনার পুরো প্রায় 8টার মতো মেশিন চলে প্যাকেজিংয়ের। তো এই যে দেখুন, একটা আমি সংযোগ দিয়ে দিলাম, 10 আরএম দিয়ে সংযোগ দিয়ে দিলাম একটা, আরও দুইটা দিব। তো অনেক মোটা তার, তো 10 আরএম তার একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, এই অবস্থায় আমার সংযোগ দিতেই হবে, যেহেতু একজন ভুল করলে তো আর সবাই ভুল করতে পারে না। তো এখন দেখেন, এই যে এখানে সংযোগ আমি দিচ্ছি, এখন 10 আরএম তার দিয়ে যখন আমি সংযোগটা দিব, আশা করা যায় এখানে আর কোনো প্রবলেম হবে না। এখন এই যে আমার প্রায় সবগুলোই শেষ, ব্রেকার উঠেই দিয়ে চেক করব যে আমার লাইনগুলো সব ঠিক আছে কি না। তো একটু টেপ ভালো করে পেঁচাইলে ভালো হয়, কারণ কোনো রিস্ক হয় না, রিস্ক। এই যে দেখুন, এখন মেশিন চলতেছে, মেশিনের সুইচ দিলাম। তো কীভাবে আপনারা কাজ করবেন একটু বুঝে শুনে করবেন। এই যে উনি হলো এই মেশিনের অপারেটর, এই যে দেখুন আমি কীভাবে সংযোগ দিছি এবং মেশিন চলতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।